প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ব্যবসা বাণিজ্য প্রসার আর বিনিয়োগ বাড়াতে অর্থনৈতিক কূটনীতির উপর সরকার জোর দিচ্ছে। একই সঙ্গে যুদ্ধ পরিস্থিতিকে সুযোগ হিসেবে কাজে লাগিয়ে খাদ্য প্রক্রিয়াজাত পণ্য রফতানি করতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান সরকার প্রধান। বলেন, নজর দিতে হবে পণ্যের বহুমুখীকরণ ও নতুন বাজার তৈরির দিকে। পূর্বাঞ্চলে মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন করে একথা বলেন সরকার প্রধান। রাজধানীর প্রান্তসীমা পূর্বাঞ্চলে নতুন ঠিকানায় দ্বিতীয়বারের মতো শুরু হলো ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। এবারের মেলায় অংশ নিয়েছে বাংলাদেশ সহ 10টি দেশের 300+ স্টল। নতুন বছরের প্রথম দিন রোববার পূর্বাঞ্চলে বঙ্গবন্ধু বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে 27তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনী অনুষ্ঠানে সরকার প্রধান বলেন, ব্যবসা বাণিজ্য আর টেকসই বিনিয়োগ পরিবেশ নিশ্চিতে যোগাযোগ ব্যবস্থা, অবকাঠামোগত উন্নয়ন সহ সব ধরনের নীতি সহায়তা দিচ্ছে সরকার। আর টানা ক্ষমতায় থাকার সুবাদে বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশের মর্যাদায় আসীন। এ সময় পণ্যের বহুমুখীকরণ ও নতুন বাজার খোঁজার তাগিদ দেন ব্যবসায়ীদের। ইউক্রেন যুদ্ধ এবং এই সময়ে আমি মনে করি, যেহেতু সারা বিশ্বব্যাপী খাদ্য মন্দা এবং পণ্যের মূল্যবৃদ্ধি, বাংলাদেশের জন্য একটা সুযোগ আছে। আপনারা খাদ্য প্রক্রিয়াজাত শিল্প গড়ে তোলেন, তাতে আমাদের দেশীয় যে উৎপাদকরাও যেমন লাভবান হবে, কর্মসংস্থান হবে, পাশাপাশি রপ্তানির জন্য নতুন পণ্য হবে। সকল দূতাবাসকে আমরা নির্দেশ দিয়েছি, এখনকার ডিপ্লোম্যাসি এটা পলিটিক্যাল ডিপ্লোম্যাসি নয়, ইকোনমিক ডিপ্লোম্যাসি হবে। অর্থাৎ প্রত্যেকটা দূতাবাস ব্যবসা বাণিজ্য রপ্তানি কোন দেশে কোন চাহিদা বেশি, কী আমরা রপ্তানি করতে পারি বা কোথা থেকে আমরা বিনিয়োগ আনতে পারি, সেই দিকে দৃষ্টি দেওয়ার জন্য নির্দেশ দিয়েছি। অর্থনীতির চাকার সচল রাখতে বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ বাড়াতে সরকারের বেশ কিছু পদক্ষেপ তুলে ধরেন প্রধানমন্ত্রী। তবে একই সঙ্গে জানিয়ে রাখেন, এ খাতে ভর্তুকির ভার বেশি দিন বইতে পারবে না সরকার। বিদ্যুৎ আর গ্যাস এটা যদি একেবারে নিরবিচ্ছিন্ন দেন, তো এগুলি ক্রয় করতে বা উৎপাদন করতে যে খরচ হবে, সেই খরচের দামটা তো দিতে হবে। কত আর ভর্তুকি দেওয়া যাবে? ভর্তুকি তো জনগণের টাকা এত বেশি দেওয়াও যায় না। কাজে ব্যবসায়ীদের অন্তত এই বিষয়ে একটু নজর বা ইন্ডাস্ট্রিয়ালিস্ট যারা তাদের নজর দিতে হবে। বিনিয়োগের স্বার্থে 100টি অর্থনৈতিক অঞ্চল করা হচ্ছে জানিয়ে সরকার প্রধান বলেন, সমান গুরুত্ব দিতে হবে কৃষি জমির ওপরও। তাই অর্থনৈতিক অঞ্চলের বাইরে শিল্প প্রতিষ্ঠান গড়লে মিলবে না কোনো সেবা। পণ্য প্রদর্শনী আর বিভিন্ন দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ বাণিজ্যিক সম্পর্ক গড়ে তোলার এক প্ল্যাটফর্ম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। আর এই মেলার উদ্বোধনী দিনে সরকার প্রধান তাগিদ দিলেন ব্যবসা বাণিজ্যের প্রসার ও বাণিজ্যিক প্রতিযোগিতায় টিকে থাকতে পণ্যের মান উন্নয়নের উপর। একই সঙ্গে জানালেন, সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত ব্যবসা বাণিজ্যের উন্নয়নে। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা, পূর্বাঞ্চল।